সবকিছু বিচার করে আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে, আগামীকাল 19/5/2020 থেকে 26/5/2021 পর্যন্ত সন্ধ্যা 6 ঘটিকা হইতে সকাল 5 ঘটিকা পর্যন্ত সারা রাজ্যে নাইট কারফিউ। আগামীকাল সন্ধ্যা 6টা থেকে মানে 19/5 থেকে সন্ধ্যা 6 ঘটিকা থেকে সকাল 5 ঘটিকা পর্যন্ত সারা রাজ্যে 26/5/2021 পর্যন্ত আপাতত নাইট কারফিউ জারি করা হচ্ছে। আগামীকাল নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন, কোথায় কোথায় কি ছাড় কি ব্যাপার সবগুলি পেয়ে যাবেন। সেকেন্ড, জরুরি পরিষেবা ব্যতীত ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট টোটালি স্টপড, ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট টোটালি স্টপড জরুরি পরিষেবা ব্যতীত ফ্রম 20/5/2021 থেকে, আমি বোধহয় 19/5/20 বলছি বোধহয়, এটা আমরা 21 করে নেবেন, 19/5 মানে বোধ বলছি আগে মাইল 19/5/2020 থেকে বোধ বলছি, এটা 21 হবে, 19/5/2021 থেকে সন্ধ্যা 6 ঘটিকা থেকে সকাল 5 ঘটিকা পর্যন্ত সারা রাজ্যে নাইট কারফিউ জারি করা হচ্ছে 26/5/2021 পর্যন্ত, এটা বোধ 20 বলছিলাম এই জন্য বলে দিলাম। আর 20/5/2021 থেকে পরের দিন 26/5/2021 পর্যন্ত জরুরি পরিষেবা ব্যতীত ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট টোটালি স্টপড, এই ব্যাপারে যথাবিহিত নোটিফিকেশন আপনারা আগামীকাল পাবেন। এই জিনিসগুলি আমরা করছি, ক্যাবিনেট সব কিছু বিচার বিবেচনা করে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অতিসত্ত্বর নেবে, যাতে মানুষের অসুবিধা না হয়। সব দিক চিন্তা করে মানুষকে বাঁচাতে হবে, মানুষ সতর্ক থাকা দরকার, সচেতন থাকা দরকার। তারপরেও রাজ্য সরকার শুধুমাত্র মানুষের কথা বললে হবে না, আমাদেরও দায়িত্ব কর্তব্য রয়েছে। এসব চিন্তা করে আমরা এই সিদ্ধান্তগুলি গ্রহণ করেছি এবং আগামী কিছুদিনের মধ্যে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা জানাব। গরিব মানুষের কথা আমাদের মাথায় রেখে আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি, সেটা অতিসত্বর জানানো হবে।